কঠোর বিধি নিষেধের পরও সীমান্তের সাত জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি। সংক্রমণের হার 49% পর্যন্ত। একের পর এক ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, 24 ঘণ্টায় মারা গেছে 9 জন। আমি যদিও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করছি, তারপরও ভয়ে আছি। যদি ইন্ডিয়ান ভেরিয়েশনটা আমাদের দিনাজপুরে চলে আসে, তাহলে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাব। বর্ডারটাতে যদি না ই করে, কন্ট্রোল না করে, তাহলে তো আপনার মনে হয় আরও তো ছড়িয়ে যাচ্ছে। ড্রাইভাররা আসছেন ভারত থেকে, তাদেরকে আমরা অনেকবার বলার পরে তারা এখন কিছু কিছু ড্রাইভার করোনা সনদ নিয়ে আসছে। যদি সংক্রমণের হার বাড়ে, সেখানে আমাদের আইসিইউ বেড হয়তো আমরা সেভাবে বাড়াতে পারছি না, মৃত্যুর ঝুঁকি আরও বাড়তে পারে। সারা দেশে 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাত্র 3 ঘণ্টার মুষলধারে বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানী, দিনভর দুর্ভোগ। খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক। ঘূর্ণিঝড়ের 1 সপ্তাহ পর খুলনার কয়রায় ভাঙা বাঁধ দেখতে গিয়ে তোপের মুখে স্থানীয় এমপি, ট্রলারে করে এলাকা ছাড়লেন। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে হাজার হাজার গ্রামবাসী। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ, বৃষ্টি মাথায় রেখেই 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরেই শেষ হবে মূল সেতুর অবকাঠামো নির্মাণ। দেশের 7টি সীমান্ত জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আজ দুপুর পর্যন্ত 24 ঘণ্টায় এসব জেলায় মারা গেছেন 9 জন। প্রতিদিনই সংক্রমণের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মধ্যে গত 1 মাসের ব্যবধানে সাতক্ষীরায় সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 49%। এদিকে সারা দেশে আজ 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 41 জন মারা গেছেন। গত 24 ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। এর মধ্যে 3 জন চাঁপাইনবাবগঞ্জের, 2 জন নাটোরের এবং রাজশাহী ও নওগাঁর 1 জন করে। সবশেষ হাসপাতালে 314 জনের নমুনার মধ্যে 134 জনের করোনা শনাক্ত হয়েছে, যা প্রায় 44%। এখানে 232 শয্যার মধ্যে 216 জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। যদিও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করছি, তারপরও ভয়ে আছি সবসময়ের জন্য। এই মুহূর্তে টোটাল পজিটিভ রোগী আছে হাসপাতালে 91 জন। চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণে আনা যায়নি করোনা সংক্রমণের ভয়াবহতা। সবশেষ 266 জনের নমুনার মধ্যে 89 জনই করোনা আক্রান্ত। পোর্টটা বন্ধ করে দিলে আমাদের এত দুঃখ পোহাতে হতো না। পোর্টে যাতে ভারতীয় ড্রাইভাররা শুধুমাত্র ট্রাক নিয়ে আসবে, হেল্পারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় গেল 1 সপ্তাহে জেলার 187 জন করোনা আক্রান্তের মধ্যে 53 জনই এই এলাকার। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগী ভর্তি রয়েছেন 42 জন। মে মাসের শেষে করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে 49%। এটা থেকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। 110 জন রোগী ভর্তি ছিল, তার মধ্যে 42 জনই করোনা পজিটিভ। যশোরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। মঙ্গলবার জেলায় 294 জনের নমুনা পরীক্ষা করে 70 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত 15 জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। বর্তমান শনাক্তের হার 24%। রোগী ভর্তির সংখ্যা আস্তে আস্তে একটু বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘণ্টায় খুলনায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন 111 জন, এর মধ্যে 11 জন রয়েছেন আইসিইউতে। ঈদের পর আক্রান্তের হার বেড়ে 25% দাঁড়িয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। প্রতিটি মানুষকে এখন নিয়ম নীতির ভিতরে আসতে হবে। খুলনা একটা ঝুঁকিপূর্ণ এলাকা, এটা আমাদের উদ্বেতন কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে কথা হয়েছে। নাটোরে গত 24 ঘণ্টায় 33 জনের নমুনা পরীক্ষা করে 17 জন করোনা পজিটিভ হয়েছেন। জেলায় বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 247 জন। আক্রান্তদের চিকিৎসার জন্য 100 বেডের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের দাবি জানিয়েছেন সিভিল সার্জন। দিনাজপুরে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 33 জন। সংক্রমণের হার 15%। বর্তমানে জেলায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 233 জন, এর মধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 65 জন। মিজানুর রহমান খবির, সময় সংবাদ। এদিকে ফাইজারের টিকা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে লাগবে আরও কিছুদিন। তবে ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই 50,000 মানুষকে বাছাই করা হবে এ টিকার জন্য। টিকা পর্যালোচনা বিষয়ক জাতীয় কমিটির এক সদস্য মনে করেন, শিশুদের উপর প্রয়োগ উপযোগী এ টিকার আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের আনা যেতে পারে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট।
কোভিশিল্ড ও সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে দেশে এখন মজুদ ফাইজারের 1,620 ডোজ টিকা। টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এটি প্রথম চালান। রাজধানীর মহাখালীতে আলট্রা লো ফ্রিজারে রাখা এই টিকা প্রয়োগের বিষয়ে এখনও কর্মপরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা রয়েছে অতি শীতল তাপমাত্রায় রাখার উপযোগী এই টিকা ঢাকার বাইরে বিতরণে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় প্রয়োগ করা হবে রাজধানীতে। আর ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে 50,000 মানুষকে। তবে কবে নাগাদ শুরু হবে টিকা দেওয়া সেটি চূড়ান্ত হয়নি এখনও। লট রিলিজের একটি ব্যাপার আছে, ডিজি ড্রাগের কাছ থেকে আরেকটি অনুমতি পেতে হবে এই ভ্যাকসিনটি ব্যবহার করবার বিষয়ে। অগ্রাধিকারের তালিকাটি কিন্তু পরিবর্তিত হয়নি, কাজেই ফাইজার ভ্যাকসিনও অগ্রাধিকার যারা আছে তাদের মাঝখান থেকেই পাবেন। টিকা প্রয়োগের বিষয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে টিকা পর্যালোচনা বিষয়ক জাতীয় কমিটি নাইটেক। ফাইজারের টিকার বিষয়ে এখনও চাওয়া হয়নি এ কমিটির মতামত। যদিও এ কমিটির এক সদস্য মনে করেন যেহেতু 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য উপযোগী ফাইজারের টিকা, সেক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ শিশুদের এই টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো দরকার। এই শিশুদেরকে বাড়িতে একটানা এইভাবে রাখা খুব কঠিন। আমরা জানি করোনাতে ওবেসিটি একটা বিশেষ ঝুঁকি বহন করে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এদেরকে দেয়াটা একটা যৌক্তিক সিদ্ধান্ত হবে। দেশে কোভিশিল্ড ও সিনোফার্ম মিলে টিকা দেওয়া হয়েছে 1 কোটি ডোজ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3 ঘন্টার বৃষ্টিতে সকালবেলাতেই নাকাল হয় রাজধানীবাসী। বিভিন্ন সড়কে হাঁটু পানি হওয়ায় দিনভর নাগরিকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। যানবাহন না পেয়ে নোংরা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসকামীদের। আবহাওয়া অফিস জানায় ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে কয়েক ঘন্টার ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি রাজপথ, বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে যারাই ঘর থেকে বের হয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে বিপাকে। সাইলেন্সার পুরো পানি উঠে গেছে, বিদ্যুৎ মানে হ্যান্ডেল ঘুরানো যাচ্ছিল না, 1.5 ঘন্টার উপরে লাগলো আসতে। আজকে যে অবস্থা মনে হচ্ছে যে আপনার নৌকা যদি ছেড়ে দিই আমরা রাস্তায়, নৌকা ইজিলি চলবে। পাড়া মহল্লার ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে প্রধান সড়কে পৌঁছেও যানবাহনের সংকটে গন্তব্যে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কেউ কাক ভেজা হয়ে পায়ে হেঁটেই যান গন্তব্যে। পানি ঢুকে বন্ধ হয়ে যায় বিভিন্ন যানবাহন, সেই সঙ্গে অদেখা নানা খানা খন্দকের ঝক্কি কয়েক গুণ বাড়ায় ভোগান্তি। জলজটের কারণে রাজধানী জুড়েই দেখা দেয় অসহনীয় যানজট। অনেক পানি যার কারণে একদম গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি পুরো ডুবে গেছে পানির কারণে। বুধবারও ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিটা আপনার কালকে থাকার সম্ভাবনা আছে, তারপরে 3 তারিখের পরে থেকে এটা আপনার কমে কমে দেখা দেবে। সড়কের পাশের ড্রেনগুলোতে আবর্জনা ফেলার কারণেই অল্প বৃষ্টিতে এমন ভোগান্তি পোহাতে হয় বলে মত নগরবাসীর। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে, আর এতে ভোগান্তির শিকার হয়েছেন নাগরিকরা। তারা বলছেন যে আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা না যায় তাহলে এই ভোগান্তি বাড়বে বহুগুণ। সানবির রূপল, সময় সময়। ঘূর্ণিঝড় ইয়াসের এক সপ্তাহ পর খুলনায় কয়রায় ভাঙা বাঁধ দেখতে গিয়ে তোপের মুখে পড়লেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান। পরে ট্রলারে করে এলাকা ছাড়েন তিনি। পরে অবশ্য দ্বিতীয় দফায় সেখানে গিয়ে টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। আমপানের পর সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের জোয়ারের পানিতে আবারও ক্ষতবিক্ষত উপকূল। খুলনার কয়রার মহারাজপুর, বাগালী সহ বেশ কয়েকটি এলাকা কয়েকদিন ধরেই জোয়ারের পানিতে তলিয়ে। বছরের পর বছর ধরে পানি আসার সেই চিরাচরিত মাধ্যম ভাঙা বেড়ি বাঁধ। টেকসই বাঁধ না দেয়ায় সবসময় স্থানীয়দের ভরসা স্বেচ্ছাশ্রম। মঙ্গলবার সকালে চতুর্থ দিনের মতো হাজার হাজার গ্রামবাসী নামেন বাঁধ মেরামতে। এর মধ্যেই সংসদ সদস্য এলে ফুঁসে ওঠেন তারা, পিছু হটেন জনপ্রতিনিধি। নদীর উন্নতিরে কিছুক্ষণ অপেক্ষার পর আবারও আসেন জনতার কাছে, আশ্বাস দেন বেড়িবাঁধ নির্মাণের। সময় সংবাদকে তিনি জানান নানা সীমাবদ্ধতার কারণে স্থায়ী রূপ পায় না বাঁধগুলো। ওইখানে গেলে সবাই বলছে যে টেকসই বেড়িবাঁধটা কবে, এরা তো জায়গা টেন্ডার করেছে, টেকনিকে যে আছে সেটা অতি শীঘ্র পাস করার পরে আগামী বছর শুকনো মৌসুম থেকে কাজ শুরু হবে। আর এর মধ্যে যেসব ঝুঁকিপূর্ণ ভেড়িবাঁধ, এগুলো পানি উন্নয়ন বোর্ড এবং জায়গা এরা মেরামত করে মানুষকে মানে বসবাসের উপযোগী করে এলাকাটাকে ঘুরে বেড়ায়।
এবারের ঝড় আর অস্বাভাবিক জোয়ারে খুলনার চারটি উপজেলায় 425 কিলোমিটার বাঁধের মধ্যে 16 কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। সময় সংবাদ খুলনা। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ। প্রকল্প পরিচালক বলছেন, বৃষ্টির কথা মাথায় রেখেই সাজানো হয়েছে আগামী 3 মাসের পরিকল্পনা। জুন মাসে শেষ হবে রোড স্ল্যাব বসানোর 95 ভাগ কাজ। সেপ্টেম্বর নাগাদ রেলিং বসানোর পরই সম্পূর্ণ হবে মূল সেতুর অবকাঠামোগত নির্মাণ। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। হঠাৎ আলোর ছলকানি নয়, চির আলো হয়ে কংক্রিটের এই সেতু যেন বাংলাদেশের স্বপ্ন হয়ে দাঁড়িয়ে। এই আলো জল জল করে দিনে রাতে, মুহূর্তেই মিলিয়ে যায় না, যেন চিরস্থায়ী বাস্তব স্বপ্ন। স্বপ্নের সেতু নিজের টাকায় গড়া, দিনরাত এক করে চলছে 3 শিফটে কাজ। এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ স্ল্যাব আর রেলিং বসানোর কাজে। প্রথমে ক্রেনে করে স্ল্যাবটি তুলে বসানো হয়, পরে বিশেষ এক ধরনের গাম জিনপি দিয়ে দুটি স্ল্যাবকে যুক্ত করে সেটি স্থায়ী করতে বিশেষ কেবলে যুক্ত করা হয়। রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয় 4টি ভাগে। প্রথম ভাগের কাজ 100 ভাগ শেষ, দ্বিতীয় ভাগে বাকি 1টি পিয়ার, তৃতীয় ভাগে বাকি মাত্র কয়েকটি স্ল্যাব, আর চতুর্থ ভাগে 60 ভাগ কাজ শেষ। মোট রোড স্ল্যাব 2917টির মধ্যে বসানো হয়েছে 2565টি, আর 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2761টি। কিছুটা পিছিয়ে প্যারাপেট ওয়ালের কাজ হয়েছে 10 ভাগ। 88-89% আমাদের স্ল্যাব রোডওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে, আর রেলওয়ে স্ল্যাবও প্রায় 3000 কাছাকাছি আছে, সেখানে আমাদের 93% প্যারাপেট ওয়াল, এটার কাজ আমাদের মাত্র 10%-এর উপরে বসানো হয়েছে, কাস্টিং সব হয়ে গেছে। এরই মধ্যে উকি দিচ্ছে বর্ষা মৌসুম। সেতু কর্তৃপক্ষ বলছে, সেই ভাবনা থেকেই সাজানো হয়েছে আসছে 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরে শেষ হবে স্ল্যাব বসানোর কাজ। উইদিন সেপ্টেম্বর আমাদের সবগুলো স্ল্যাব বসে যাবে। বর্ষা আসবে, এটা কোনো আমাদের অজুহাত হওয়া উচিত না, কারণ বর্ষা প্রতি বছরই আসে। যখন আপনি পরিকল্পনা করবেন, এটাকে মাথায় রেখেই করতে হবে। বর্ষার পরে শুরু হবে সেতুর রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ। আসছে জুনেই খুলে দেওয়া হবে সপ্ত সেতুর দ্বার। আর তাহলে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপন হবে এমনটাই নয়, এর মাধ্যমে গোটা দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে এমনটাই মনে করে সাধারণ মানুষ। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন, তবে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন বৃহস্পতিবার বিকেলে। তবে অধিবেশনে একসাথে অংশগ্রহণের সুযোগ পাবেন মাত্র 1/3 সংসদ সদস্য। এরই মধ্যে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও এমপিদের প্রয়োজনীয় কোভিড পরীক্ষা সম্পন্ন হয়েছে। ইহসান জুয়েলের রিপোর্ট। করোনার মধ্যে থমকে আছে অনেক কিছুই, তবে গতিশীল রাখতে হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। মেগা প্রকল্পগুলো সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় প্রণোদনা ভর্তুকিসহ সরকারকে নতুন পরিকল্পনা নিয়ে নিশ্চিত করতে হচ্ছে জীবন জীবিকা। এ অবস্থায় আসছে নতুন বাজেট। করোনার মধ্যে গেল বছর মাত্র 9 কার্যদিবসের জন্য বসেছিল বাজেট অধিবেশন, এবার মাসের শুরুতেই বসছে 11 জাতীয় সংসদের 3rd বাজেট অধিবেশন। তবে মূল বাজেটের আনুষ্ঠানিকতা শুরু হবে পরদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার মধ্য দিয়ে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে বসবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এরপর অর্থ বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এটি সংসদে উপস্থাপন করা হবে। সব প্রস্তুতি সম্পন্ন করেছে, করোনা টেস্ট থেকে শুরু করে আমাদের আসন বিন্যাসও আমরা নতুন করে করছি, ডিজিটাল পদ্ধতিতেও কিন্তু উপস্থাপিত হবে এই বাজেটের কিছু অংশ। করোনা বিবেচনায় প্রতি কার্যদিবসে উপস্থিত থাকার অনুমতি পাবেন 115 জন সংসদ সদস্য, এর মধ্যেই তাদের কোভিড পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকেরই কোভিড-19 পরীক্ষা করে করতে হবে, তাদের নাম থাকবে, তারাই শুধু করতে পারবে, প্রতি 3 দিন পর পর তো এটা টেস্ট করবে। 2-1 দিন বিরতি দিয়ে 12 কার্যদিবস হবে এবারের অধিবেশন। 30 জুন সংসদে পাশ হবে নতুন অর্থ বছরের বাজেট। করোনার দুনিয়া অর্থনৈতিক যে সংকট পার করছে, তার মধ্যেই বাংলাদেশে বেড়েছে বার্ষিক মাথাপিছু আয়ের পরিমাণ। তবে সুসংহত অর্থনীতির যে স্বপ্ন, তার প্রতিফলন থাকবে বাজেটে, বিশেষ করে যে করোনার কারণে গত 2 বছর ধরে জৌলুসীন এই বাজেট অধিবেশন। সেই স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় থাকবে সুনির্দিষ্ট প্রস্তাবনা, এমন স্বপ্ন নিয়ে আসছে আগামী অর্থ বছরের বাজেট। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে রান্না করে শিক্ষার্থীদের খিচুড়ি বিতরণের প্রস্তাব ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি বৈঠকে খিচুড়ির পরিবর্তে অন্য কোনো খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া উন্নয়ন প্রকল্প কিংবা কলকারখানা স্থাপনে সময়মতো ছাড়পত্র দিতে না পারলে পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করেই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জুবায়ের ফয়সালের রিপোর্ট। প্রাথমিকে ঝরে পড়া রোধে বিশ্বে অনন্য এক উদাহরণ বাংলাদেশ, যে সাফল্য ধরে রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই রয়েছে কঠোর নির্দেশনা। আর এরই ধারাবাহিকতায় প্রাথমিকে শিক্ষার্থীদের জন্য প্রাইমারি স্কুল মিল প্রকল্প নিয়ে দেড় বছর ধরে কাজ করছে সংশ্লিষ্টরা। মঙ্গলবার একনেক টেবিলে তোলা হয়েছিল 17,089 কোটি টাকা ব্যয়ের 5 বছর মেয়াদি প্রকল্পটি, কিন্তু প্রকল্পের অসঙ্গতিপূর্ণ প্রস্তাবনা নিয়ে উঠেছে প্রশ্ন। পরিকল্পনা কমিশন বলছে সভায় খিচুড়ি বাদ দিয়ে শিক্ষার্থীদের অন্য কোনো খাবার দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো কথা বলেছেন সেটি হচ্ছে, একটা হলো যে ঠিক যে প্রতিদিন খিচুড়ি রান্না করা এইটা আসলে উদ্দেশ্য হতে পারে না, আমরা হয়তোবা অনেকগুলো এনজিওকে এনগেজ করে এই কাজটা করব, সেটাও উদ্দেশ্য নয়। খাবার বিতরণের প্রস্তাবটি প্রধানমন্ত্রীর পছন্দ হয়নি বলে জানান পরিকল্পনা মন্ত্রীও। চিন্তা করতে বলেছেন অন্য কোনো কাঠামোতে প্রকল্পটি বাস্তবায়নের। এই প্রকল্পটাই শুধুমাত্র ফেরত গেছে, অনুমোদিত হয় নাই, কিন্তু বলা যাবে না বাতিল হয়ে গেছে। তিনি চান এটা দেওয়া হোক, তো যেভাবে এসছে এটা তার কাছে এবং কমিটির কাছে নানা প্রশ্ন ছিল, এই জন্য এটাকে বলা হয়েছে আপনি এটা ফেরত নিয়ে যান। এছাড়া সভায় উন্নয়ন প্রকল্প কিংবা কলকারখানা স্থাপনে পরিবেশ অধিদপ্তর নির্ধারিত সময়ে ছাড়পত্র না দিলে সংস্থাটির অপেক্ষায় না থাকারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে তারা অর্থ বছরের 25তম সভায় বঙ্গবন্ধু মহাকাশ দর্শন কেন্দ্র লক্ষ্মীপুরের 2 উপজেলাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষা সহ 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, যা বাস্তবায়নে খরচ হবে 5,239 কোটি টাকা। বাংলাদেশের উদীয়মান অর্থনীতির জুবায়ের ফয়সাল, সময় সংবাদ। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে দুগ্ধ খামারিদের। কোম্পানিগুলো দাম কম দেওয়ার পাশাপাশি অনেক সময় দুধ সংগ্রহ কমিয়ে দেয় বলে অভিযোগ তাদের। এমন অবস্থায় বিশ্ব দুগ্ধ দিবসে রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সৌম রেজাউল করিম দুগ্ধ শিল্পকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় পর্যায়ে EUHT পদ্ধতিতে দুধ সংরক্ষণ করার ব্যবস্থা করা গেলে ন্যায্য মূল্য পাবেন খামারিরা। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটা দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অঞ্চলে গড়ে ওঠে শত শত গরুর খামার। বর্তমানে এখানে গড়ে উঠেছে প্রায় 45টি বেসরকারি দুধ শীতলীকরণ কোম্পানি। গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণ ভূমিতে রাখা হয়। সেখানে সবুজ ঘাসের পাশাপাশি খড়, বিভিন্ন প্রকারের ভুসি, খৈল খাইয়ে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয় গবাদি পশুগুলোকে। কিন্তু বর্ষা মৌসুম আসলে চিন্তায় পড়ে খামারিরা, সবুজ চারণভূমি তলিয়ে যায় পানিতে। একদিকে দাম কম, অন্যদিকে দফায় দফায় গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লোকসান গুনতে হয় খামারিদেরকে। এছাড়া দুধ কোম্পানিগুলো দাম কমিয়ে দেওয়ার পাশাপাশি অনেক সময় দুধ সংগ্রহ কমিয়ে দেয় বলে অভিযোগ খামারিদের। বন্যার সময় আমাদের গরুর প্রতি আরো খরচ বেশি বেড়ে যায়, ধরেন খ্যার কেনা লাগবে, কাঁচা ঘাস পাইব না, বর্ষায় খুব কষ্ট যাবে, এক মন খ্যারের দাম 700 টাকা, তারপরে দুধের মেল বন্ধ হয়ে গেলি বারে করণ লেগে বন্ধ হয়ে যায়, 20-22 টাকা কিনা বেচা করি। দুগ্ধ শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় দুধের মূল্য বৃদ্ধি সহ কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি প্রান্তিক খামারিদের। দুধের দাম পাই না, অথচ গরু টরু বিক্রি করে লোন টোন তোলা আছে। সরকারের কাছে আমরা এটুকু অনুরোধ, দুধের দাম বাড়া দেওয়া লাগবে, খয়ার বসের দাম কমা দেওয়া লাগবে। এদিকে দেশের দুগ্ধ শিল্পকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সৌম রেজাউল করিম। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। কি কোঅপারেশন লাগবে দুগ্ধ শিল্পকে বিকশিত করার জন্য, বিশ্বমানের করার জন্য এবং দুগ্ধ জাতীয় পণ্য বৃদ্ধি করার জন্য কি কি সহযোগিতা লাগবে? সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় পর্যায়ে EUHT পদ্ধতিতে দুধ সংগ্রহ করার ব্যবস্থা করা গেলে ন্যায্য মূল্য পাবেন খামারিরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।